দেখুন এবার পাঁচ বছর বয়সী বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করল মৃত্যুপথযাত্রী পাঁচ বছরের শিশুকন্যা এ এমন এক রূপকথার বিয়ে যেখানে উপস্থিত সকলে হাসি দিয়ে ঢেকে রেখেছিল বুক ফাটা কান্নার শব্দ ইংল্যান্ডের আবার্ডিনের এক কমিউনিটি মিটিং রুমে বসেছিল এই আশ্চর্য বিয়ের আসর পাঁচ বছরের এই লিট প্যাটারসন আক্রান্ত দুররোগ্য নিউরোব্লাস্টোমায় নিউরোব্লাস্টোমা এক ধরনের ক্যান্সার যাতে মূলত আক্রান্ত হয় শিশুরাই জীবনের শেষ ইচ্ছাগুলোর মধ্যে এই সবচেয়ে উপরের দিকে রেখেছিল তার ছয় বছর বয়সী বেস্ট ফ্রেন্ড হ্যারিসন গিয়ারকে বিয়ে করার স্বপ্ন তার সেই স্বপ্ন পূরণের দিনে উপস্থিত ছিলেন একশোরও বেশি অতিথি কেউ কেউ এসেছিলেন বহু দূর থেকে অনুষ্ঠানস্থলে সাজানো হয়েছিল রং বেরঙের বেলুন দিয়ে সুপারহিরো আর রূপকথার রাজকন্যার সাজে সজ্জিত হয়ে ঘিরে ছিলেন অভ্যাগতরা রূপকথার আদলে লেখা এইলিডের জীবনী পড়ে শোনানো হয় অনুষ্ঠানে এইলিডের মায়ের লেখা সেই গল্প দু দত্তের ভূমিকায় ছিল নিউরোব্লাস্টোমা দাদার হাত ধরে কোণের বেশ অনুষ্ঠানস্থলে এসে হাজির হয় এইলিড। বিয়ের রীতিনীতি মিটে যাওয়ার পর ডান্স ফ্লোরে গিয়ে জ্ঞানাম স্টাইলের তালে তালে নেচে ওঠে এই লিড ও হ্যারিসন শুরু হয় পার্টি অথচ গত শনিবারেই সন্দেহ দেখা দিয়েছিল অনুষ্ঠান হওয়া নিয়ে রক্ত প্রতিস্থাপনের ধকলে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল লিড কিন্তু বিয়ের অনুষ্ঠানে সম্পূর্ণ অন্য ম্যাচে পাওয়া গেল তাকে খুশিতে যেন উপচে পড়েছিল ছোট্ট মেয়েটা এদিকে হ্যারিসন কিন্তু এর আগে কোনো বিয়ের অনুষ্ঠানেও কোনো দিন যায়নি কিন্তু বেস্ট ফ্রেন্ড এই লিডের জন্য সব কিছু করতেই রাজি ছিল সে আর ওইদিকে এই লিড হাসপাতালে সব নার্সকে বলে রেখেছিল তার বয়ফ্রেন্ড আর তাদের আসন্ন বিয়ের কথা আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে